আসসালামু আলাইকুম সোনারানি কিচেনে আপনাদের অনেক স্বাগত। আবারও করব খুবই সহজ একটা রেসিপি, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে আমি নিয়েছি এখানে মুলো, আর মুলোটা শাকসুদ্ধ আছে তাই শাকসুদ্ধ করব। তো এখানে আমি আগে মুলোর শাকটা ছুটিয়ে নেব, তারপরে শাকটার মধ্যে থেকে যে ডাঁটাগুলো আছে ফেলে দেব, আর বেশি বেশি শাকটুকু পাতাটুকু নিয়ে নেব। ডাঁটাগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, ডাঁটাগুলো বাদ দিয়ে দেব, শুধু বেশি বেশি পাতাগুলো নিয়ে নেব। তো সবকটা পাতা আমি এরকমভাবে ছুটিয়ে নিচ্ছি, যে পাতাগুলো একটুখানি খারাপ সেগুলো ফেলে দিয়ে বাকি ভালো পাতাগুলো আমরা সবটাই নিয়ে নেব। তো আমার শাকটা হয়ে গেছে যতটুকু নেওয়া, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে জল ঝরতে থাক ততক্ষণে আমি মুলাগুলোকে কেটে নেব। তো মুলাটা যে যেরকম পছন্দ সেই সেরকমভাবে কাটতে পারেন, আমি গোল গোল করে কেটে নিচ্ছি, যার যেরকম ইচ্ছা সেই রকমভাবে কেটে নেবেন। তো এখানে আমার মুলাটাও কাটা হয়ে যাচ্ছে, মুলোটা কেটে ধুয়ে নিচ্ছি। এবার শাকটাকে একটু করে কেটে নেব, এত বড় বড় পাতা রাখলে ভালো হবে না, তাই একটুখানি মোটা মোটা করে কেটে নিচ্ছি। খুব বেশি একেবারে পাতলা করে কাটার প্রয়োজন নেই, শুধু যাতে পাতাটা গোটা গোটা না থাকে ঠিক সেরকমভাবে কাটলেই হবে। এবার আমার মুলো আর পাতা দুটোই রেডি হয়ে গেছে, কাটা বাছা সবটা কমপ্লিট। এখন আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর তার মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটুখানি গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে, একটু সর্ষে দানা আর একটুখানি মেথি। এগুলো ফুটতে দেবো একটুখানি, এগুলো ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো 5 থেকে 6টা রসুন কুচিয়ে নিয়েছি এখানে, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দেবো, একটুখানি আদা নিয়েছি কুচি সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা রসুন আদা সবকটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো দিলেই হবে। তো এখানে আমি পেঁয়াজ রসুনগুলো ভালো করে সবটা ভেজে নেব। এখানে একটুখানি যখন ভাজা ভাজা কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দেব। এবার টমেটোটা একটুখানি সিদ্ধ হতে সময় লাগবে, একটুখানি লবণ ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিট। এটাকে 2-3 মিনিট ঢাকা দিয়ে দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টমেটো আমার এখন সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি গলেও গেছে। তো এরপরে আমি এর মধ্যে মুলো শাক সব শুদ্ধ যতটা পরিমাণ মতো লবণ লাগবে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছুই লাগবে না। এবার আমার উপকরণ দেওয়া শেষ, এখন শুধু এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে রাখা মুলোটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার মুলো মশলার সাথে ভালো করে কষে নেব, কষে নিয়ে এটাকে কিন্তু একটুখানি ঢেকে রাখতে হবে, এর মধ্যে জল প্রয়োজন নেই, একটুখানিও জল ব্যবহার করতে হবে না। ঢাকা দিয়ে দিয়ে 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দিতে হবে, মুলো থেকে হালকা হালকা জল বের হবে তাতেই মুলোটা সিদ্ধ হয়ে যাবে। মুলোটা যখন অর্ধেক মতো সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি মুলো কেটে রাখা শাকটাও দিয়ে দেব। এবার আমি সব কিছুকে ভালো করে নাড়িয়ে নেব। একবার ঢাকা দেওয়ার প্রয়োজন মনে করলে দেবেন, না হলে না দেবেন, একটুখানি সময় নিয়ে শুধু হালকা আছে নাড়লে চাললেই শাক আর মুলো দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন দুটোই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, শুধু আর একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিব, তাহলেই আমাদের কিন্তু মুলো একদম রান্না হয়ে যাবে। দেখুন অনেক সুন্দর হয়েছে, দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। একবার অবশ্যই এরকম করে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে খেতে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।